रिपोर्टे हाईकोर्टे निष्पत्ति हलो बकचुई मामलार एवं हाईकोर्टे बकचुई संक्रांत आर कोनो मामलाय किन्तु विचाराधीन थाकलो ना। आमरा ई बिषयेर विस्तारित कथा बोलबो षष्ठी चट्टोपाध्याय आमादेर संगे रयेछे। षष्ठी विस्तारित जानाओ। দেখো সুজাদা, গত চলতি বছরেই মার্চ মাসে বকটুইয়ে যেভাবে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল এবং যেখানে দশজনের মতন প্রাণ হারায় এবং এই ঘটনায় কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যে মামলাগুলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেই চলছিল এবং এই বকটুইয়ের ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তারা তদন্ত চালাচ্ছে এবং যে দাবি করা হয়েছিল যে এই ঘটনায় রাজ্য পুলিশের নয়, সিবিআই দ্বারা তদন্ত করা হোক এই বকটুইয়ের অগ্নিকাণ্ডের ঘটনায়। এবং সিবিআই যেহেতু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং প্রায় অনেকটাই তাদের তদন্তের অগ্রগতি এগিয়ে নিয়ে গিয়েছে এবং তার পাশাপাশি বকটুইয়ের গ্রামবাসীদের যে নিরাপত্তা সে বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় উল্লেখ ছিল। এবং তৃতীয়ত, যারা অগ্নিসংযোগ হয়ে মারা গিয়েছিলেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক এই মর্মেও কিন্তু জনস্বার্থ মামলায় উল্লেখ ছিল। ইতিমধ্যেই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবারগুলো, সেই পরিবারগুলো ইতিমধ্যেই তারা রাজ্য সরকারের পক্ষ থেকে তারা ক্ষতিপূরণ পেয়েছে এবং বকটুয়ে সর্বক্ষণ পুলিশি নিরাপত্তা রয়েছে, সিবিআই তারা তদন্ত করছে এবং যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদের মধ্যে 12 জন তারা ইতিমধ্যে গ্রামে চলে এসেছেন এবং বাকি যে তিনটে পরিবার তারা অন্য গ্রামে রয়েছে, সেখানে তারা সেখানে নিরাপত্তায় রয়েছে। এবং স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে যে সমস্ত এই জনস্বার্থ মামলাগুলো চলছিল বকটুয়ের ঘটনা পরিপ্রেক্ষিতে, সেই সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়ে গেল। যদিও লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে যেহেতু সিবিআই তারা তদন্ত করছে তাই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া সেটা নিম্ন আদালতে চলবে, কিন্তু কলকাতা হাইকোর্টে যে সমস্ত জনস্বার্থ মামলাগুলো হয়েছিল সেই সমস্ত মামলাগুলো আজকে নিষ্পত্তি করে দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ ষষ্ঠী তোমাকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখব যে রাজ্যের রিপোর্টে হাইকোর্টের নিষ্পত্তি হলো বকটুই মামলা। হাইকোর্টে বকটুই সংক্রান্ত কোনো মামলাই বিচারাধীন থাকলো না, কেবলমাত্র বকটুই নিয়ে সিবিআই মামলা, এবং সিবিআই মামলা নিম্ন আদালতের বিচারাধীন যেহেতু রয়েছে তাই সেই মামলা চলবে, কিন্তু হাইকোর্টে যে কটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার প্রত্যেকটি নিষ্পত্তি করে দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে।